গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো আজকে ওয়েদারটা একদম দারুণ, কালকে মাঝরাত থেকে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, সকালে উঠে দেখছি এরকম একটা দারুণ একটা ওয়েদার, তারপর সারাদিন অনেক বেশি ল্যাদ খেয়েছি, সারাদিন ল্যাদ খেয়েছি, অবশ্য নামাজ পড়ে তারপর ল্যাদ খেয়েছি। তো দেখো এখানে আমি এখন ইফতারের টাইম হয়ে গেছে, মানে এখনও 1.5 ঘন্টা বাকি আছে। তো এখানে আমি আজকে ইফতারি রেডি করছি। ইফতারি রেডি করার আগে আমার সোনা পাখি এখন আমার কাছে এসে বলছে, মাম্মা আমি একটু সেমাই খেতে চাই, আমাকে একটু বানিয়ে দেবে। তো টিভি দেখতে দেখতে এখন হয়তো সেমাইয়ের কিছু দেখে ফেলেছে, তারপরেই ওর ইচ্ছা করে, আর যেটা দেখে ফেলে তখনই ইচ্ছা করে। তখনই যদি আমি না বানিয়ে দিই তারপর আমার মাথা পুরো পাগল করে দেবে সারাক্ষণ। তো দেখো আমি ভাবছি না, রোজা করে বেশি মাথাটার পাগল করা যাবে না। তো এইখানে সোনা পাখির জন্য আমি দুধটা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি গোটা এলাচ দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, আর এর মধ্যে আমি ভেজে রাখা সেমাইটা অ্যাড করে দিলাম। এরপর একটু ফুটে উঠলে আমি একটু চিনি দেবো, একটু ঘি দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। ব্যাস দেখো এখানে সেমাইটা রেডি হয়ে গেছে। তো আমি কাজু বাদামটা দিতে ভুলে গেছিলাম, সেটা আমি আবার পরে রান্নার শেষে যখন মনে পড়েছে তখন অ্যাড করে দিয়েছি। আর এখানে সোনা পাখির স্পেশাল আজকে হচ্ছে মিষ্টি রুটি। সবসময়ই বলে, মাম্মা তুমি তো আমাকে কিছু করেই দাও না, তুমি আমাকে ভালোই বাসো না, অথচ কিছু না কিছু রেগুলার এভাবে চলতেই থাকে, মেয়েটাও আমাকে আর ভালোবাসে না। আর এইখানে দেখো সোনা পাখির জন্য আমি বানিয়ে নিয়েছি মিষ্টি রুটি আর সেমাই, তার তো মাথা খারাপ। আমি বলছি সোনা দাঁড়াও একটুখানি, আগে সবাই সঙ্গে শেয়ার করে নি, না হবে না, তুমি আমাকে আগে একটু প্লেটে তুলে দাও, আমি একটু শুরু করি দেখি কেমন হয়েছে। তো দেখো এখানে ইফতারি রেডি করে নিয়েছি আর এখানে সোনা পাখিটা বসে বসে খাচ্ছে। তো ইফতারি কমপ্লিট করার পর এখন আমার মেয়ে আমাকে অ্যাক্টিং করে করে দেখাচ্ছে যে, মা দেখো তুমি যখন আবুর সঙ্গে ফোনে কথা বলো আর সাজু গুজু করো, তুমি এভাবেই করো, কত ঢং করে করে দেখাচ্ছে। আর আমি ভাবছি হায় আল্লাহ, আমি কি এতই ঢং করি, কি জানি, আমি জানি না, আমার তো মেয়ে এখানে অ্যাক্টিং করে হয়তো বেশিই দেখাচ্ছে, কিন্তু যতটুকুই দেখাচ্ছে হুবাহু আমি এরকমই করি। তো এখানে আমার মেয়ে আমার পুরো অ্যাক্টিং করে দেখাচ্ছে, শুধু আমার অ্যাক্টিং না, আমার আমার মায়ের অ্যাক্টিং, ওর হচ্ছে আব্বুর অ্যাক্টিং, তারপর ওর পড়ার ম্যাডামের অ্যাক্টিং, সবার অ্যাক্টিং পারে। তো পাখাপুরিটা এখানে এখন বাজে রাত 11টা, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখি এবার ব্রাশ করে ঘুমাতে যাবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিয়া সিড, এবার অনেকদিন গ্যাপ গেছে চিয়া সিড খাওয়াটা, সে কারণে ভাবছি এখন রোজাও করছে যেহেতু, তো এটা সেরিতে খাওয়া যেতেই পারে, সে কারণে আজকে ভাবলাম একটু ভিজিয়ে দিই। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি অল্প করে একটু পানি, আর এখানে নিয়েছি 1 চামচ মতো চিয়া সিড, তো সেটা এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু পানি অ্যাড করে আমি এখন এটা রেখে দেবো। আর আমাদের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা টুক করে লাইক করে দাও, এক্ষুনি কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না। আর আমাদের এইসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই আমাদের পাশে থাকো। তো দেখো এখানে আমি চিয়া সিডটা ভিজিয়ে দিয়েছি। এবার আমার রাত হলে যেটা হয়, প্রচণ্ড মানে মাথা ব্যথা করে, কেন আমি জানি না, যত রাত বাড়ে ততই যন্ত্রণা বাড়ে। তো এখানে আমি স্যারিডন নিই ডেলি, আর এখানে হচ্ছে মামটা এখন ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি সেহরিতে। তো সেহরির সময় আজকে আমার একটা প্রিয় খাবার, এটা হচ্ছে হালিম, এটা সম্ভবত মনে হয় রোজার সময়তেই শুধু পাওয়া যায়, অন্যান্য সময় আমি তো দেখি না এটা। তো দেখো এখানে আমি হালিমটা ঠান্ডা হয়ে গেছিলো একটু গরম করে নিয়েছি, আর এখানে আমি এবার সেহরিটা করে নেবো, কারণ আর বেশি সময় বাকি নেই। তো সেহরিটা করে আমি চিয়া সিডের পানিটা নিয়ে আমি একটা খেজুর খেয়ে ঘুমাতে চলে যাব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীতে কোনো একটা ভালো মজাদার ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।